শুভরাত্রি আমি কামাল হোসেন অবশেষে আপনাদের বলে রাখছি যে চারশো আশি পদের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টরের পরীক্ষা কিন্তু বাতিল হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা ঘটনাটা কি যে ফুডের সাব ইন্সপেক্টরের জন্যে বারো লক্ষ পরীক্ষা দিয়েছিল ষোলো মার্চ এবং সতেরো মার্চ তারপরেই কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার মধ্যেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন বার হয়ে গেল এবং তারপরে চারিদিকে পুলিশের কাছে খবর আসলো বিভিন্নভাবে যে প্রশ্ন বিক্রি হয়েছে বা হচ্ছে তো চারিদিক থেকেই যখন দেখা যাচ্ছে নদিয়ার কোনো একটা জায়গায় কলকাতার চারটে জায়গায় স্পেশালি সার্ভে পার্কে। বিভিন্ন জায়গা থেকেই দেখা যাচ্ছে পরীক্ষার হল থেকে মোবাইল সহ উত্তরপত্র উদ্ধার করে যারা পরীক্ষার ম্যানেজমেন্টে ব্যবস্থাপনার মধ্যে ছিলেন তারা সঙ্গে সঙ্গেই সারা পশ্চিমবঙ্গে ওই দিনেই একুশখানা এফআইআর হয় এবং অলরেডি তাদেরকে কোর্টে তোলা হয় তারপরের দিন তারপরেই সারা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা নানা রকমভাবেই তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পিএসসির সামনে চলে যেতে লাগলো এবং তখনই দেখবেন আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম আপনারা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন সেখানেই আমি বলে দিয়েছিলাম এই পরীক্ষা ক্যান্সেল করতে হবে একজন বিশেষজ্ঞ হিসাবে বলছি এই পরীক্ষা ক্যান্সেল করতে হবে তখন সমস্ত চ্যানেলগুলো আমাকে সাপোর্ট করেছিল হ্যাঁ ঠিক কিন্তু করলো না করলই না উল্টে কি করলো দু তিন কিছু দিনের মধ্যে কি করলো উত্তরপত্র দিয়ে দিল মানে অ্যান্সার কি মানে অ্যান্সার কী দিয়ে দিল ভাবা যায় যখন আপনারা কোনো কোশ্চেন পাননি তো অ্যান্সার কি দিয়ে কি হবে সেই প্রশ্নটা আমি করেছিলাম পিএসসিকে করেছিলাম থ্রু বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু তিনি কোনো উত্তর দেননি পিছু হটে গেছেন এখন আজকেরই নদিয়ার দুজনকে শঙ্কর বিশ্বাস ও পাপাই দাস তাদেরকে অ্যারেস্ট করেছে গোয়েন্দা বিভাগ ভবনী ভবনের গোয়েন্দা বিভাগ অর্থাৎ বেঙ্গল পুলিশের গোয়েন্দা তাদেরকে অ্যারেস্ট করেছে এবং সেটা সার্ভে পার্কের অভিযোগের ভিত্তিতে সবে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে অবাক হয়ে যাবেন তার ভিতরে একজন কিন্তু সরকারি চাকরিজীবী অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের চাকরি করে এবং তাদের কাছ থেকে পাওয়া গেছে এগারোটি মোবাইল ফোন একজনের কাছ থেকে পাওয়া গেছে স্পেশালি এগারোটা মোবাইল ফোন এবং সতেরোটা ব্যাংকের বই সেখানে অঢেল টাকা লেনদেন হয়েছে এটা সূত্রমাত্র জানা গেছে কারণ আমি আপনাদের বলেছি পুরো ঘটনা না জেনে আমি আপনাদের সামনে কোনো কিছু প্লেসমেন্ট করি না তাহলে এখন এই চারশ আশি শূন্য বাতিল হচ্ছে অর্থাৎ নতুন করে কিন্তু আবার পরীক্ষা নিতে হবে খাদ্য দপ্তর মানে পিএসসিকে এই খাদ্য দপ্তরের জন্যে এটা অবশ্যই আপনারা মনে রাখবেন অর্থাৎ দ্বিতীয়বার ফের আবার পরীক্ষা হতে চলেছে এবং আপনারা দেখবেন মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা হলো সেটা তো একই হয়েছে স্কুল সার্ভিস কমিশন ষোলো তারিখে বুঝতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গ কিন্তু বিভিন্নভাবে এই সরকার বিভিন্নভাবে কিন্তু কোন ঠাসা হয়ে আসছে এবং সেটা আপনাদের জন্য কিন্তু সুখবর বলে আমি মনে করি কারণ আপনাদের চাকরির পরীক্ষার জন্য সুদিন আসতে চলেছে একেবারে নিশ্চিত